19 তারিখ অবধি, আজকে হচ্ছে 19, উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই জেলাগুলোর সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি। বৃষ্টি একটু বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহার, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি যে 3টি জেলা মালদা এবং দুই দিনাজপুর, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের যে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা যেটা জারি হয়েছিল সেটাই কন্টিনিউ করছে 18 তারিখ অবধি। এবং যে জেলাগুলোতে তাপপ্রবাহ থাকছে না দক্ষিণবঙ্গের, সেখানে মূলত হট এবং ডিসকমফোর্ট ওয়েদার, গরম থাকবে, ডিসকমফোর্টও থাকবে, ফলে তাপপ্রবাহ থাকুক আর নাই থাকুক 15 থেকে 18 দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু গরম এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে। 18 তারিখের পর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি একটু কমবে, যার জন্য আমরা বলছি কি যে 19 থেকে 21 এই সময়টাতে দক্ষিণবঙ্গে একটু ফেভারেবল কন্ডিশন তৈরি হবে বর্ষা প্রবেশ করার, সেটা আমরা তো জানাবো যেদিন প্রবেশ করবে আর কি। এবার উত্তরবঙ্গে যেহেতু গত 24 ঘন্টাতেও ভারী বৃষ্টি হয়েছে এবং আগামী দিনেও আরও ভারী বৃষ্টির সম্ভাবনা, ফলে ইম্প্যাক্ট হিসাবে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এই দুটো পাহাড়ি জায়গায় কিছু ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা থাকছে, ফলে অ্যাডভাইসারি যেটা আমরা দিচ্ছি যে মুভমেন্টের আগে কোনো ট্রাফিক অ্যাডভাইসারি থাকলে সেটা ফলো করা। আর দক্ষিণবঙ্গের এবারের গরমটা যেহেতু কন্টিনিউ করছে অনেক দিন, ফলে যে অ্যাডভাইসারিগুলো আমরা দিচ্ছিলাম সেগুলোই থাকছে, অর্থাৎ বেশিক্ষণ দীর্ঘক্ষণ রোদে না থাকা, একটু কম সময়ে থাকা, চেষ্টা না পেলে একটু জল খাওয়া, যা যা করণীয় এই সময় গরমের হাত থেকে বাঁচতে গেলে হালকা পোশাক পরা থেকে শুরু করে সেগুলো লোককে বলা হচ্ছে, যাতে বিশেষ করে যারা কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ এবং বাচ্চা এবং বয়স্ক লোকেরা যারা একটু বেশি ভালনারেবল এই হিটটাতে, হয়তো এখন যে হিটটা আছে সেটা হয়তো টলারেন্ট আমাদের মতন সুস্থ সবল লোকেদের, কিন্তু এই হিটটাই কিন্তু যারা একটু অসুস্থ বাচ্চা এবং বয়স্ক তাদের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে।